আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স। আমরা আজকে এই মানিক ভাইয়ের একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। মানিক ভাইয়ের কাজটা করব হচ্ছে, আমরা এই এতটুকু অংশ আমরা কাজটা করব, যেটা হচ্ছে গ্লো অ্যান্ড ট্যাপ দিয়ে আমরা যে কাজটা করব, যেটা ফিক্সড। সাধারণত এটা সাধারণত আমরা ফিক্সড করব। ফিক্সড আমরা করার আগে আমরা জাস্ট দেখিয়ে নিচ্ছি কীভাবে আমরা কাজটা করতেছি, কতটুকু অংশ কাজটা করবো, একবার ঘুরিয়ে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এতটুকু অংশ খালি আছে। এখন এই অংশটা আমরা দেখালাম আপনাদেরকে, দেখাচ্ছি। দেখানোর পরে আপনাদেরকে জাস্ট আমরা দেখাবো যে এই অংশটাতে আমরা গ্লু লাগাবো, কীভাবে গ্লুটা লাগাচ্ছি। গ্লু লাগানোর পরে এটা আমরা ফিক্সড করব। জাস্ট এই অংশটা আমরা ফিক্সড করে নিব, কীভাবে ফিক্সড করে নিচ্ছি। আমাদের সাথেই থাকুন আপনারা, আর বিশেষ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ভিডিওগুলো, যে কোনো ভিডিও আপডেট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখেন, আর না টেনে ভিডিওটা দেখতে থাকেন, আমাদের সাথেই থাকুন। আমরা এখন গ্লুটা লাগাচ্ছি আর কি, ঠিক আছে। গ্লুটা কীভাবে লাগাচ্ছি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমরা গ্লুটা লাগাবো চতুর্দিকের অংশটাতে, আমরা গ্লুটা লাগাবো কীভাবে লাগাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকেন। এই গ্লুটা হচ্ছে আমেরিকান একটা গ্লু, যেটা হচ্ছে আলট্রা হোট গ্লু। সাধারণত এই গ্লুটা দিয়ে আমরা কাজটা করে থাকি, এটা ফিক্সড করা হয়। ফিক্সডের জন্য সাধারণত এই গ্লুটা আমরা ইউজ করে থাকি। এই গ্লুটা সাধারণত 15 দিন 20 দিন 1 মাস পরপর সাধারণত রিমুভ করতে হয়। মানে সাধারণত আমরা যখন আজকে লাগাবো, এটা হয়তো 15 দিন অথবা 20 দিন বা সর্বোচ্চ 1 মাস। এটা ম্যান টু ম্যান ভেরি করে, স্কিনের উপর ডিপেন্ড করে অনেকটা জিনিসই। যেটা এই গ্লুটা লাগালাম, এটা একবার স্কিন কালার, এই মানে স্কিনের সাথে মিলে গেছে। এটা হচ্ছে ও মানে কী বলবো, ওয়াটার কালার আর কি গ্লুটা। আমরা যখন গ্লুটা লাগাই, এই চতুর্দিকটাতে আমরা গ্লুটা লাগাবো, আর মধ্যখানের অংশটা খালি থাকবে, যেটা হচ্ছে মধ্যখানের অংশটাতে আলো বাতাস ঢুকবে স্বাভাবিকভাবে। এই অংশটা আমরা কীভাবে করে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। গ্লুটা লাগালাম চতুর্দিকে, গ্লুটা আমরা কীভাবে লাগাচ্ছি, জাস্ট উপরের অংশটা আমরা খালি রাখলাম, এই উপরের অংশটা আমরা খালি রেখে দিলাম। এখন গ্লু লাগানো শেষ, আমরা জাস্ট এখন হেয়ারটাকে সেট আপ করব। এই যে আমরা ট্যাপটা লাগাচ্ছি, ট্যাপটা হচ্ছে এখানে আপনাদের, আমরা এই যে ব্লু কালারের ট্যাপটা একটার সাথে একটা জোড়া দিয়ে দিয়ে আমরা ট্যাপটা লাগাচ্ছি। ট্যাপটা কীভাবে লাগাচ্ছি আপনারা দেখতে থাকেন, একটা ট্যাপগুলো আমরা লাগিয়ে নিচ্ছি। এটা সুপার 64 একটা কোয়ালিটি, আমরা চতুর্দিকে ট্যাপগুলো লাগিয়ে নিব। এটা ট্যাপটা কেটে কেটে আমরা এভাবে লাগিয়ে নিব। ট্যাপটা লাগানোর পরে আমরা জাস্ট স্কিনে যতটুকু কী বলে যেটা গ্লু লাগিয়েছি, গ্লুর উপরে আমরা ট্যাপ এবং গ্লু দুইটার সমন্বয়ে আমরা সাধারণত কাজটা করে থাকি, যেটাকে ফিক্সড বলা হয়। এটা হচ্ছে সুপার 64, আপনার সুপার 64 ফ্রন্টলেস কোয়ালিটি, সুপার 64 ফ্রন্টলেস কোয়ালিটি। এই কোয়ালিটিটা আমরা সাধারণত আমাদের স্পেশাল একটা কোয়ালিটি, এই কোয়ালিটি দিয়ে আমরা কাজটা করতেছি। কীভাবে করতেছি আমাদের সাথেই থাকুন। ট্যাপটা আমরা পুরোটাতে আমরা ভিডিওটা লাগিয়ে নিই। এই যে আমরা পুরোটাতে আপনার ট্যাপটা লাগিয়ে ফেললাম, এখন এই যে পুরোটাতে আমরা ট্যাপটা লাগালাম, এখন ট্যাপের উপরে যেই ব্লু কালারের যেই উপরের ইয়েটা আছে, কাভারটা আছে, এটা আমরা ফেলে দিব। তখন এটা হোয়াইট কালার চলে আসবে, হোয়াইট না সরি এটা ওয়াটার কালার দেখা যাবে। আমরা কীভাবে করতেছি এখন সেটিং করব, আপনাদের কীভাবে সেটিং করতেছি জাস্ট আমরা এখন দেখাচ্ছি। এই যে আমরা উপরের ব্লু কালারের ট্যাপটা যখন ফেলে দিব, তখন এটা ওয়াটার কালার বের হয়ে যাবে, যেটা হচ্ছে একবারে ওয়াটার কালারটা যখন দিব, তখন আপনারা কীভাবে আমরা সেট আপ করতেছি আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন। ইনশাআল্লাহ খুব শর্টকাটলি আমরা এটা সেট আপ করে নেব। এখন সেট আপ করতে গিয়ে যে মধ্যখানে আমরা যে প্রথম থেকে যে গ্লুটা লাগিয়েছি, গ্লুটা ঠিক এই মাথা থেকে আমরা এখন সেট আপ করে নিচ্ছি। একবার প্রথম থেকে আমরা সেট আপ করে নিচ্ছি, কীভাবে সেট আপ করে নিয়ে আমাদের সাথেই থাকেন, দেখতে থাকুন। সেট আপ করে নেওয়ার পরে সাধারণত এটাকে একটু ভালো করে চেপে আমরা লাগিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে সাধারণত একটু স্ট্রং হওয়ার জন্য আমরা চেপে লাগিয়ে দিচ্ছি। এখন আমরা জাস্ট একটু আঁচড়াবো, জিরুনি দিয়ে আমরা একটু জাস্ট আঁচড়াই নিচ্ছি। কীভাবে আঁচড়াবো, আঁচড়ানোর পরবর্তীতে আমরা যে কোনো স্টাইলটা চাইবো ওই স্টাইলটা আমরা করে দিতে পারবো। এখন জাস্ট একটু আঁচড়াই নিচ্ছি চতুর্দিক থেকে, ইনশাআল্লাহ দেখতে থাকেন। চতুর্দিক থেকে খুব ম্যাচিং হয়ে যাবে আশা করি, আপনারা দেখতে থাকেন, কোথাও কোনো জোড়া বা কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। কোনটা অরিজিন কোনটা ডুপ্লিকেট কোনো কিছু খুঁজে পাবেন না ইনশাআল্লাহ, দেখতে থাকেন আমাদের সাথেই থাকুন। এখন লাগানোর পরে যদি মনে করেন যে আমরা এটা ধরে টানও দেই, এরকম টান দিলেও কিন্তু এটা খুলবে না, খুলে যাওয়ার মতো কোনো কিছু না। ভাই ব্যথা পাচ্ছেন না? মানে এমনিতে ধরলে কি খুলে যাবে মনে হয়? না খুলবে না, মানে এটা একবার টানাটানি করা যাবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, দেখতে থাকেন। জাস্ট উনি যে স্টাইলটাতে চাইবে আমরা ওই স্টাইলটাতে এখন ওনাকে স্টাইলটা করে দিব, জাস্ট যে স্টাইলটা চাচ্ছে ওই স্টাইলটাই করে দিব।
যাই হোক, এটা হচ্ছে ওনার স্টাইলটা, উনি যে স্টাইলটা চেয়েছে আমরা ওই স্টাইলটাই ওনাকে করে দিয়েছি, যেটা হচ্ছে এখন ওনার মতো করে আমরা জাস্ট এটা স্টাইলটা করে নিলাম। জাস্ট সামনে থেকে পিছনে চতুর্দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এই হচ্ছে ওনার স্টাইলটা। এখন আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, একবার সামনে থেকে পিছনে চতুর্দিকে আপনারা একটু দেখতে থাকেন। এই যে দেখেন, একবার সামনে থেকে পিছনে কোথাও আপনারা জোড়া খুঁজে পাচ্ছেন কিনা দেখতে থাকেন। আমি আপনাদেরকে একবার দেখাতে, এখান থেকে স্কিন দেখা যাচ্ছে স্পষ্টভাবে, মনে হয় যে একবার ভিতর থেকে অরিজিনভাবে চুল গজান এরকম মনে হবে। ঠিক আছে, দেখতে থাকেন, আপনার কেমন লাগতেছে? আমি জাস্ট ভাইয়ের একটু ওপিনিয়ন নিব, কেমন লাগতেছে ভাই আমাদেরকে বলবে, কেমন লাগতেছে আপনার কাছে বলে। হাসান ভাইয়ের কাজ কি ভালো লাগছে? আপনার গেঞ্জিটা ভাই সেরকম আসতেছে, আপনার গেঞ্জির চেহারা সবকিছু মিলে গেছে, সবকিছু মিলে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে একটা লাইক দিতে পারেন অবশ্যই। ভালো লাগছে? ইনশাআল্লাহ।